হ্যালো ফ্রেন্ডস এডুম চ্যানেলে আপনাদের স্বাগত আমরা জানি যে লকডাউন পিরিয়ড চলছে এই লকডাউন পিরিয়ডে মানুষ বের হতে পারছে না বাড়ির বাইরে ফলে একটা মানসিক বেশগ্রস্ত অবস্থায় রয়েও গেছে কিছু কিছু ক্ষেত্রে মতো অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং করছেন হোবু শিক্ষকরা দেখুন আজকের বর্তমান পেপারের রিপোর্ট এবারে আমরা আসবো বিস্তারিত রিপোর্টে টানা লকডাউনে সাধারণ মানুষ গৃহপন্থী এই সময়ে ছোটো থেকে বড় সবার কম বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছে বাইরে বেরোতে না পারায় বিরক্ত হয়ে পড়ছেন অনেকেই এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবার সেই উদ্যোগ নিয়েছে হবু শিক্ষকেরা রাজ্যের শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের পূর্বরা তাদের নিজ নিজ এলাকার প্রবীণ ও নবীন উভয়কে প্রয়োজন মতো কাউন্সিলিং করাচ্ছেন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন নিজের এলাকায় এমন কিছু করা যায় কিনা তা ভাবার জন্য বলা হয়েছিল শিক্ষক এবং হবু শিক্ষকদের সেই মতো অনেকে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্টও দিয়েছেন তারা এই পরিস্থিতিতে এটা দরকার বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বহু শিক্ষক যারা বিএড বা এম এড পড়ছেন তাদের সিলেবাসে কাউন্সিলিং বিষয় হিসেবেই অন্তর্ভুক্ত শিক্ষকদের মতে পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হয় তাই চক ডাস্টারের বাইরেও সব বিষয় নিয়ে জানতে হয় তাদের এই সংকটকালে কাউন্সেলিংয়ের পাঠ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে বলে মত বিএড কলেজের শিক্ষকদের কিছুদিন আগে অনলাইনে কলেজগুলির সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় সেখানে বলা হয় হুবু শিক্ষক কলেজের শিক্ষকরা তাদের পাড়ায় যদি কাউন্সেলিং করান তাহলে অনেকের সুবিধা হবে বিশ্ববিদ্যালয়ে ডাকে সাড়া দিয়েছিলেন দার্জিলিং কোচবিহার নদিয়া মুর্শিদাবাদ হাওড়ার মতো জেলার বহু হবু শিক্ষক এই কাজ শুরু করেছেন কোথাও দেখা যাচ্ছে একাকি বৃদ্ধ বৃদ্ধাদের গিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে কোথাও আবার ছোট ছোট শিশুদের মন খারাপ দূর করেছেন এর তাছাড়া করোনা নিয়ে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা রয়েছে সেইগুলি দূর করার কাজও করছেন এই শিক্ষকরা কী বলছেন তারা তাদের কথায় বহু এলাকায় দেখা যাচ্ছে বাড়িতে প্রবীণরা একা তাদের সন্তানরা বাইরে থাকেন এইসব প্রবীণ মানুষদের মনের জোর বাড়ানো হচ্ছে এই পরিস্থিতি শীঘ্র কেটে যাবে বলে উদ্বুদ্ধ করা হচ্ছে হতাশা কাটাতে টানা টোটকাও দিচ্ছেন তারা ইতিমধ্যে কলকাতা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিংয়ে উদ্যোগ নিয়েছে কলকাতায় সাইকোলজি বিভাগের অধ্যাপকরা সেই কাজ করছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবশ্য মনোভেদ নিয়োগ করে ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে তবে বিএড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কিছুটা আলাদা বলেই মনে করা হচ্ছে তখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে লকডাউন পরিস্থিতি অর্থাৎ গৃহবন্দী অবস্থা এমন অবস্থায় একটা মানসিকভাবে বিকারগ্রস্ত অনেকে হয়ে যেতে পারে কেননা বাইরে বেরোতে পারছে না একটা দমবন্ধ অবস্থা কিন্তু আমাদের এটা মেনেও নিতে হবে কিছু করারও নেই তো এমন অবস্থায় কিছু টিপস এবং কিছু ভ্যান্ত ধারণা যেগুলো করোনা নিয়ে সে সমস্ত বিষয় নিয়ে হুবু শিক্ষকদের এই উদ্যোগ যথেষ্টই তাৎপর্য বলে মনে হয় এটুকু নিয়ে চ্যানেল নতুন শুধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করুন যাতে অনেকজনের মধ্যে এটা দেখতে পায় পাশাপাশি কমেন্ট করে জানাবেন এই বিষয়ের মধ্যে আমার কী মতামত বাড়িতে থাকুন সুস্থ থাকুন সামাজিক দূরত্ব মেনে চলুন ধন্যবাদ